বিদ্যুতের খুঁটি ভেঙে পুকুরে, বাগদায় মর্মান্তিক মৃত্যু ঠিকাকর্মীর, কাজ করার সময় দুর্ঘটনা। সহকর্মীরা পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করার সময় দুর্ঘটনা। বিদ্যুতের খুঁটি ভেঙে পাশের পুকুরের জলে পড়ে মর্মান্তিক মৃত্যু ঠিকাকর্মীর। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানা এলাকায়। ঘটনায় মৃত যুবক সরজিৎ ঘোষ প্রতিদিনের মতো এদিন সকালেও বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন। বিদ্যুতের খুঁটিতে উঠেছিলেন তার খোলার জন্য। প্রয়োজনীয় সমস্ত সুরক্ষাই ছিল, কোমরে বাঁধা ছিল সেফটি বেল্ট। মৃত যুবকের সহকর্মীরা জানিয়েছেন, বিদ্যুতের খুঁটিতে ওঠার পর তার খোলা হয়ে গিয়েছিল। অ্যাঙ্গেল খোলার সময় আচমকাই বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য সহকর্মীরা দ্রুত জলে ঝাঁপ দেন সরজিৎকে উদ্ধারের জন্য। এ বিষয়ে মৃত যুবকের সহকর্মী জসীম বিশ্বাস বলেন, আমরা সবাই মিলে জলে ঝাঁপিয়েছিলাম, উদ্ধার করে নিয়ে যায় বাগদা গ্রামীণ হাসপাতালে। সেখানে নেবার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রতিদিনের মতন সেফটি মেনে কাজে উঠেছিল। সেফটি বেল পরে পোলে উঠে যখন ন্যাকেট কেটে দেয়, কেবলের কাজ হচ্ছিল, ন্যাকেট কাটার পরে অ্যাঙ্গেল খুলছিল, অ্যাঙ্গেল খোলার সময় পোলটা ভেঙে পুকুরে পড়ে যায়। আমরা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যে কজন ছিলাম ওখানে সবাই জলে নামি, নেমে তোলার চেষ্টা করি কিন্তু তুলতে পারিনি। লাস্টে দড়ি এনে দড়ি টেনে উপরে তুলি, মানে পোলে দড়ি বেঁধে উপরে যখন টেনে তুলি তখন ভেসে উঠেছে। কতক্ষণের সময় মানে তিন চার মিনিট, তারপরে হাসপাতাল নিয়ে আসলাম। তারপরে চিকিৎসকরা মৃত বললেন? হ্যাঁ, মৃত বললেন। তা তো 10-12 বছর, না না তার বেশি, 16-17 বছর। এরকম মনে করা হচ্ছে বিদ্যুতের খুঁটির সাথে সেফটি বেল্ট বাঁধা ছিল। পোল ভেঙে জলে পড়ার পর সেটি খুলে আর ওপরে উঠতে পারেননি সুরজিৎ, সে কারণেই ঘটে যায় দুর্ঘটনা। বাগদা থানার চ্যাঙাচাঁদপুর এলাকার এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে যুবকের বাড়িতে স্ত্রী, 7 বছরের একটি সন্তান রয়েছে, রয়েছে বৃদ্ধ বাবা মা। কী হবে পরিবারের, কীভাবে চলবে সংসার, ভেবে পাচ্ছেন না কেউই। জানা গেছে বেসরকারি সংস্থার হয়ে বিদ্যুতের কাজ করতেন তারা। খবর পাওয়ার পর কোম্পানির লোক আসে ঘটনাস্থলে। মৃত যুবকের দাদা বলেন, দীর্ঘ 12 থেকে 14 বছর ভাই এই কাজ করছে, কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারছি না। ওই সকালবেলা বাড়ি থেকে কাজে গেছিল, কাজ করতে ওই পোস্টের মাথায় ছিল, ওই পোস্টের তার কাটছিল, তার কেটে আবার নতুন তার লাগাবে। এবার ওই কীভাবে তার কাটার পরে ওই পোস্ট ভেঙে ওই সেফটি বেল্টের সঙ্গে বাঁধা ছিল, ওই পুকুরের মধ্যে ওই পোস্টের তলায় চাপা পড়ছিল। এবার পুকুরে নাকি 2 মানুষ জল, ওই জলের তলায় চাপা পড়ি, জল জলে ডুবে মারা, ওরা সবাই ঝাঁপিয়ে পড়েছে, 2 মানুষ জল সেখানে তুলবে তো। ভাই কাজ করে তো দীর্ঘ 13-14 বছর, বাড়িতে কে কে বলতে, বাবা মা, বাবা মা আছে, সব আছে, ওনার স্ত্রী ছেলে, হ্যাঁ ছেলে আছে ছোট। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বাগদা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।